বহুদিন আগে পারস্য দেশে শাহরিয়ার নামে একজন বাদশাহ ছিলেন। তিনি খুব দয়ালু ছিলেন এবং তাকে প্রজারা প্রাণ দিয়ে ভালোবাসত। একদিন তার বেগম নিদারুণ বিশ্বাসঘাতকতা করে প্রাণদণ্ডে দণ্ডিত হলেন। তারপর থেকে দেখা গেল দয়ালু শাহরিয়ার ভীষণ নিষ্ঠুর হয়ে উঠেছেন। তিনি রোজ রাতে একজন সুন্দরী মেয়ে বিয়ে করে সকালবেলা তার গর্দান নিতেন। বেগমরা কেউ বিশ্বাসঘাতক হবার সময়ই পেতেন না। একে একে দেশের সমস্ত সুন্দরী মেয়েরা এক রাতের জন্য রানী হয়ে পরদিন সকালে মারা যেতে লাগলেন। যাদের ঘরে সুন্দরী মেয়ে তাদের চোখে ঘুম নেই, তারা দেশ ছেড়ে চলে যেতে শুরু করলেন। উজিরের কাজ ছিল রোজ একটি করে সুন্দরী পাত্রী নিয়ে আসা। এদিকে উজিরের ঘরেও দুটি সুন্দরী মেয়ে ছিল, বড়টির নাম সাহারাজাদ। সাহারাজাদ একদিন উজিরকে বলল, বাবা আজকে আমাকে বাদশাহের সঙ্গে বিয়ে দাও। উজির বলল, কাল সকালে তোর গর্দান নেওয়া হবে, তা তুই জানিস? সাহারাজাদ বলল, আমি এমন একটা ব্যবস্থা করব যাতে আমার কেন তিনি আর কোনো দিন কারো গর্দান নেবেন না। সেই রাত্রে সাহারাজাদের সঙ্গে বাদশাহের বিয়ে হলো। বিয়ের রাত্রে সাহারাজাদ বাদশাহকে একটি গল্প শোনাতে শুরু করলেন। গল্পটির নাম রঙিন মাছের গল্প। নদীর ধারে থাকতো এক জেলে, তার স্ত্রী দুই মেয়ে আর এক ছেলেকে নিয়ে। বড় গরিব তারা। একদিন সেই জেলের জালে একটা তামার জালা উঠে এলো। জালার মুখটা ইটে বন্ধ করা। আল্লাহ, বুঝি এতদিনে মুখ তুলে চাইলেন! এই ভারী জালাটা নিশ্চয়ই সোনার মোহরে ঠাসা, দেখি তো। আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না। সুলেমান তার পয়গম্বর, তাকেও মানি। তুমি আর আমায় মেরো না, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। দৈত্য সম্রাট, আমি সুলেমান নই, একজন সামান্য জেলে। কিন্তু সুলেমান তোমায় জালায় বন্দি করেছিলেন কেন? বাহ বাহ বাহ, তাহলে তো একটা ভালো খবর আছে। তোমায় আমি মেরে ফেলবো, সটান স্বর্গে যাবে। কেন কেন মারবে আমাকে? আমি তো তোমাকে মুক্তি দিয়েছি, তোমার উপকার করেছি। আমি সুলেমানের নফর ছিলাম, কি দুর্বুদ্ধি হলো আমার, তার বিরুদ্ধে বিদ্রোহ করলাম। কিন্তু তার সঙ্গে পারবো কেন? তিনি আমায় পরাস্ত করে বললেন, তুমি আমার বান্দা হয়ে থাকো, তোমায় আমি মাফ করব। কিন্তু তা আমি কিছুতেই রাজি হলাম না। তখন তিনি আমাকে এই জালায় পুরে মুখটা বন্ধ করে জলে ফেলে দিলেন। সে যে কি কষ্ট আর কি বলবো। প্রথম 100 বছর মনে মনে বললাম, যে আমায় মুক্তি দেবে তাকে আমি বড়লোক করে দেব। কিন্তু কেউ দিল না। তারপরের 100 বছর ভাবতাম, যে আমায় মুক্তি দেবে তাকে আমি পৃথিবীর সমস্ত হীরে জহরত এনে দেব। কিন্তু কেউ দিল না। তৃতীয় 100 বছরে ভাবতাম, যে আমাকে মুক্তি দেবে তাকে ইচ্ছা মতো 3টে বর দেব। কিন্তু কেউ এলো না। এইবার আমি শপথ করেছিলাম, যে যে আমাকে মুক্তি দেবে তাকে তাকে আমি মেরে ফেলবো। কাজেই 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 তুমি মরবার জন্য প্রস্তুত হও, প্রস্তুত হও। দৈত্য সম্রাট, দৈত্য সম্রাট, আমি তো তোমাকে না জেনে উদ্ধার করেছি, এতে আমার দোষটা কোথায়? ওসব কিছু শুনতে চাই না, তুমি প্রস্তুত কিনা বলো। ভগবানকে অনেক শক্তি দিয়েছে,
কিন্তু বুদ্ধি দেয়নি। আমার বেলা ঠিক উল্টোটা, দেখাই যাক না কে জেতে। আমি প্রস্তুত, কিন্তু একটা কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলো, আমার আমার আর সময় নেই। জল থেকে জ্বালা তুলেছি, এ কথা ঠিক, তার মুখ খুলেছি এও ঠিক, কিন্তু তোমার অত বড় শরীর কি এইটুখানি জ্বালায় ঢোকে? একটা ঠ্যাংও ঢুকবে না, তার অর্ধেকও ঢুকবে না। কেউ বিশ্বাসই করবে না তুমি ওই জ্বালায় ছিলে, আমিও করি না। চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা। আমি কি মিথ্যা বলছি? জ্বালার মধ্যে ঢুকতে পারি না কে বলেছে? এই দেখো পারি কিনা। তুমি আমার উপকার করেছ, আমি কি তোমার ক্ষতি করতে পারি? তোমাকে আমি অনেক ধন দৌলত দেব, তুমি আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। সেটি হচ্ছে না, আমি তোমাকে ছাড়ি আর তুমি আমার খাড় মটকাও, চালাকির জায়গা পাওনি বাবা। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে। এবার এবার তোমার কি হবে? মনে থাকে যেন, মনে থাকে যেন আল্লাহর নামে শপথ করেছো। এসো আমার সঙ্গে, এইখানে জাল ফেলো। রোজ মাত্র একবার একবার জাল ফেলবে, প্রতিদিন এই রকম চারটি মাছ উঠবে, সেগুলো সুলতানের কাছে বিক্রি করবে, আর তাতে তোমার সমস্ত অভাব দূর হয়ে যাবে। জাহাপানা, এই মাছগুলো আমি আপনার কাছে বিক্রি করতে এসেছি। সত্যি ভারী অদ্ভুত তো, চারটে চার রঙের মাছ, লাল, নীল, হলুদ, সবুজ। বা উজির, ওকে 400 দিনার দিয়ে দাও তো। আমার কথা শুনছ? শুনছি শুনছি, কি হয়েছে বলো। কি হলো? আরে হলোটা কি? আরে কি হয়েছে বলবি তো। দেয়াল ফাঁক করে একটা সুন্দর মেয়ে এসে কড়া শুদ্ধ মাছ উল্টে দিয়ে গেছে উজুর। মিথ্যে কথা বলার জায়গা পাওনি? দেওয়াল ফাঁক করে একটা মেয়ে বেরিয়ে এসেছে। বল বল, সত্যি করে সত্যি করে বল, কি হয়েছে? সত্যি বলছি হুজুর, আমি সত্যি বলছি, এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। এই এই কে আছিস? জেলাকে খবর দে আরো চারটে মাছ নিয়ে আসার জন্য। উজির সাহেব দেখেছেন, আমার আরো চারটি ওই রকম মাছ দরকার। কিন্তু কিন্তু আজকে তো আর ওই মাছ আনা যাবে না, প্রতিদিন চারটের বেশি মাছ ধরায় নিষেধ আছে। ঠিক আছে ঠিক আছে, কালকে নিয়ে আসবে। মাছ ভাই, মাছ ভাই, আমার কথা শুনছ? শুনছি শুনছি, কি হয়েছে বলো। জাহাপনা 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 জাহাপনা, অবিশ্বাস্য ব্যাপার, সমস্ত মাছ এক জাদুকরি এসে পুড়িয়ে দিয়ে গেছে জাহাপনা। অদ্ভুত, ভারী অদ্ভুত। কাল আবার জেলের কাছ থেকে মাছ আনার ব্যবস্থা করো, আমি নিজের চোখে এই অবিশ্বাস্য ব্যাপার দেখতে চাই। মাছ ভাই, ও মাছ ভাই, শুনতে পাচ্ছ? শুনছি শুনছি, কি হয়েছে বলো। জেলেকে একবার ডাকো তো, এর মধ্যে কোনো রহস্যের ব্যাপার আছে।
এই মাছ তুমি কোত্থেকে আনো? পাহাড়ের ওপারে মস্ত বড় হ্রদ আছে, এই মাছগুলো সেখান থেকেই ধরা। আমাকে তুমি সেই জায়গায় নিয়ে যেতে পারবে? নিশ্চয়ই যাবো না। আরো পরজনী আরো পরজনী, আমি ক্লান্ত পথিক, আমায় জল দাও। কেউ আছো? আমাকে একটু জল দেবে? আমি ক্লান্ত পথিক, আমায় একটু জল দেবে? হে আল্লাহ, আর কত শাস্তি তুমি আমায় দেবে! কোনোদিন তো কোনো অন্যায় কাজ করিনি, তাহলে কেন কেন আমাদের এই শাস্তি? কি আপনি আমায় মাফ করবেন, আমি উঠতে পারি না। এই এই দেখুন, এই দেখুন আমার অবস্থা দেখুন। আমি একজন সুলতানের ছেলে, নিজ সুলতান, একজন নিষ্ঠুর জাদুকরীর অভিশাপে আমার এই দশা হয়েছে। আর ওই যে মাছগুলো দেখলেন, ওরা সবাই আমার প্রভু ভক্ত প্রজা। একসময় এদিকে এইসব পাহাড় পর্বত দুর্গম বনের জায়গায় চমৎকার ফুল ফল শস্যে ভরা এক রাজ্য ছিল। আমার বাবার মৃত্যুর পরে সুলতান হয়ে আমি একটি সুন্দরী মেয়েকে বিবাহ করলাম। একদিন যখন চোখ বুঝে শুয়ে আছি, তখন দুই দাসীর কথা হঠাৎ আমার কানে এলো। তাতে ঘুমের ওষুধ মেশানো থাকে, আর সুলতান ঘুমোলে বেগম কবরখানায় চলে যান, আর ভোর হওয়ার আগেই ফিরে আসেন। তাহলে তুইও জানিস সবকিছু? হ্যাঁ রে হ্যাঁ, রাজ্য শুদ্ধি সবাই জানে, শুধু আমাদের সুলতানই জানেন না। সেই রাতে আমি যখন বেগমকে জিজ্ঞাসা করলাম, তুমি রাত্রিবেলায় কবরখানায় যাও কেন? তারপর থেকে আমার আর আমার প্রজাদের এই অবস্থা। আজই তোমার কষ্টের দিন শেষ হবে, আমি ওই দুষ্ট ডাইনিকে উচিত শাস্তি দেব। তুমি অতি পাপিষ্ঠা, নিজের স্বামীকে পাপর বানিয়েছো, তোমার কপালে বড়ই বড়ই আছে। আমাকে মাফ করুন খোদা, তুমি আমাকে যা করতে বলবে তাই আমি করব। তোমার স্বামীকে আগে আগে ভালো করে দাও, করে দাও। তাই দিচ্ছি খোদা। এবার শাহজাদা ভালো হয়ে গেছে, আর কি পড়তে হবে বলো? রঙিন মাছেদেরকে মানুষ করে দাও, ওরা প্রতিদিন আমার কাছে মুক্তি চায়। তাই দিচ্ছি খোদা। খোদা মেহেরবান, তোমার সব হুকুম তামিল করেছি, আমাকে আর কি করতে হবে বলো? আর কিছু তোমাকে করতে হবে না, যথেষ্ট করেছো। এই নাও তোমার পুরো। এরপরে দুই সুলতানি জেলেকে অনেক টাকা কড়ি ধনরত্ন দিলেন। তারপর সবাই